হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুশ্রী, তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো চিকেন পোলাও। এটা অবশ্যই আমার রেসিপি নয়, এটা একটা ইউটিউব থেকেই পেয়েছি। ইউটিউবার একজন কী বলবো, ভালো বড়ো মাপের ইউটিউবার, সে হচ্ছে তন্নি পাকশালা, তন্নিদি, যে খুব সুন্দর রান্না করে, দারুণ দারুণ নতুন নতুন রেসিপি শেয়ার করে প্রত্যেক দিন। তো তোমরা সেখানে যাও, দেখো নতুন নতুন রেসিপি পাবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো যদি নতুন নতুন ভালো ভালো রেসিপি পেতে চাও। তো আমি আজকে তন্নিদির চিকেন পোলাওটা ট্রাই করব, দেখবো কেমন হয়। আদেও হবে না হয়তো এত সুন্দর খেতে তন্নিদির মতন, তবু চেষ্টা করি যদি হয়। তো চলো, লেটস স্টার্ট দি ভিডিও। তো দেখো, মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। মাংসটা এখন আমি ম্যারিনেশন করে নেব, ঠিক যেইভাবে তন্নিদি করে নিয়েছি। তো প্রথমেই আমি একটা পাতি লেবুর টুকরো নিয়ে নিয়েছি আধখানা, এটা আমি দিয়ে দিই। তারপরে দেব লবণ, গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। দেখো এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা ফ্রেশ ধনে পাতা আমি দিয়ে নেব, সেগুলো সব একসঙ্গে বেটে নেব। তো দেখো ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এটাকে আমি পুরো মিহি পেস্ট করব না, আর কুচানোর মতো একদম জিরি জিরি করে কুচালে যেমন পেস্ট হয় ওরকমই কিন্তু করব, যেমন যেমন বলেছিল। ওকে, তো চলো দেখো, পুরো কিন্তু মিহি পেস্ট হয়নি, এরকম ছ্যাঁকড়া ছ্যাঁকড়াই রয়েছে। দেখো অন্যদিন মতন তো হয়নি একদমই। তো চলো আমি রান্নাটা স্টার্ট করি। তো কড়ায় তেল দিয়ে দিয়েছি, অনেকটাই তেল রয়েছে, এটার মধ্যে আমি আগে বেরেস্তাটা করে নেবো। বেশি লাল লাল করে ভাজবো না, কারণ পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজলে কিন্তু তিতকুটে হয়ে যাবে। একটু সামান্য লাল লাল হলেই কিন্তু আমি ভেজে তুলে নেব, তোর তৈরি হয়ে যাবে আমার বেরেস্তা। তো আমার হয়ে গেছে, তাই আমি তুলে নিয়েছি। এখন কড়ায় আমি আলুগুলোকে ভেজে নেব, একদিকে আমি আলু ভাজবো, আরেকদিকে আমি পোলাওটা কিন্তু করে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি পোলাও রান্না করার জন্য এখানে ননস্টিকের কড়া ব্যবহার করছি। ননস্টিকের কড়াটা আমি ভালো করে প্রথমে একটু গরম করব, তার মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তার মধ্যে আমি দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো লবঙ্গ আমি কিন্তু দিয়ে দেবো, আর তেজপাতা একটা দিয়ে দেবো। এখানে তন্নিদি বলেছিল যে সাহাজিরে না থাকলে কোনো অসুবিধা নেই, স্কিপ করতে পারো। তন্নিদি সাহাজিরে দিয়েছিল, জৈত্রী দিয়েছিল, বাট আমার কাছে এটা এখন অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি দিচ্ছি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো
গোটা গরম মশলাগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ম্যারিনেশন করা চিকেনটা কিন্তু আমি দিয়ে দেবো। চিকেনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে যে বেটে রেখেছি মশলাটা আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতার যে পেস্টটা করে রেখেছি সেটা দেবো, দিয়ে নাড়িয়ে নেবো কিছুক্ষণ। একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, সেটা হলো এখানে গোটা গরম মশলাগুলো দেওয়ার পর কিন্তু কোচানো পেঁয়াজ দিতে হয়, সেটা কিন্তু আমার দেওয়া হয়নি। তো আলুগুলো তুলে যে রেখেছি এই কড়াটা থেকে, সেই কড়াটা কিন্তু আমি গোটা পেঁয়াজ ভেজে নেবো, ভেজে আমি এটাতে কিছুটা দিয়ে দেবো। চিকেনটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলা দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমার কাছে যেহেতু পুদিনা পাতা নেই সেই জন্য আমি পুদিনা পাতার বদলে ধনে গুঁড়োটা ইউজ করছি। তন্নিদি বলেছিল যে পুদিনা পাতা অ্যাভেলেবেল না থাকলে ধনে গুঁড়ো কিন্তু দেওয়া যাবে, সেই জন্য আমি ধনে গুঁড়োটা ইউজ করলাম। চিকেনটা তো হচ্ছে, ততক্ষণ আমি এইদিকে চিকেন কষাটাও কিন্তু করে নেবো। তার জন্য আমি এখানে মাংসটা দিয়ে দিলাম, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভিজিয়ে রাখা যে বাসমতি চালটা আছে সেটা কিন্তু দিয়ে নেবো, দিয়ে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা, গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে, জলটা যদি খুব বেশি পরিমাণে পড়ে যায় তাহলে কিন্তু ভাতটা পুরো নষ্ট হয়ে যাবে, তো সেইভাবেই জলটা দিতে হবে। আমার কষানো হচ্ছে, চিকেনটার মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুলে এখন দেখবো কি পরিস্থিতি আমার পোলাওটার। তো যাই হোক, পোলাওটার মধ্যে আমার এখনও বেরেস্তা দেওয়া হয়নি, বেরেস্তা দেবো। দেখো জলটা একদম শুকিয়ে এসছে, তো আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দুটো জিনিস এক্সট্রা দেবো, সেটা হচ্ছে
যেটা তন্নি দি দেয়নি সেটা হচ্ছে ঘি আর একটু সামান্য মিষ্টি। যেহেতু পোলাও, এটা পোলাওতে আমি জানি যে মিষ্টি দেয়, সেই জন্য আমি মিষ্টিটা নিজস্বভাবে দিয়েছি, তো জানি না কেমন লাগবে, তো দিয়ে দিলাম। পোলাওটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে, বাট ভাতগুলো আরেকটু শক্ত আছে, সেই জন্য ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ দমে রাখবো যাতে ভাতটা আরও ভালোভাবে হয়ে যায়। চিকেনটাও কিন্তু হয়ে গেছে, দেখো টেস্ট করে দেখছি কেমন হয়েছে। পোলাওটা তো আমার হয়ে গেছে, এখন আমি আমের চাটনি করব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালোভাবে গরম হলে তার মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দেবো। তেলটা আমার হয়ে গেলে তার মধ্যে আমি কিন্তু কিছুটা পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, ভালোভাবে ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা আমগুলো আমি দিয়ে তার মধ্যে আমি দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে কড়াটা কিন্তু চাপা দিয়ে দেবো। কড়া কি আমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি চিনিটা দিয়ে দেবো। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশিই দিই, কারণ চিনিটা ভালোভাবে দিলে কিন্তু আমের চাটনিটা ভালো হয়। টক ভাবটা থাকবে অবশ্যই, কিন্তু চিনিটা দিলে কিন্তু একটা প্লাস্টিক ব্যাপার চলে আসে, সেই ব্যাপারটা কিন্তু আমি খুব ভীষণ এনজয় করি। আমাদের বাড়িতে খুব এইভাবেই চাটনিটা হয়, আর এই চাটনিটা আমি কিন্তু শিখেছি আমার শ্বশুরমশার কাছ থেকে, ভাবতে পারছো, জাস্ট অ্যামেজিং। তো দেখতে থাকো আমি চাটনিটা কীভাবে করি। চাটনিটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, খুব ভালো খেয়েছি। মানে রবিবারটা আজকে জমে গেছে পোলাও, চিকেন কষা, শেষ করতে চাটনি, জাস্ট ওয়াও ছিল। তো আমার খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ তন্নিদি, তোমার রেসিপিটা আজকে ট্রাই করলাম, দারুণ লাগলো খেতে, বিশ্বাস করো হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে। তো ও যেহেতু একটু সাই টাইপের, মানে সামনা সামনি বলতে পারে না কিছুই, তো ওনাকে বলেছে সত্যি খুব ভালো হয়েছে। তো আরও তোমার অনেক রেসিপি ট্রাই করবো একটা একটা করে। আর তোমাদেরকেও বলছি, যদি আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর বন্ধুবান্ধব তোমার রিলেটিভদের সাথে শেয়ার করো, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিলাম, ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।